আসতে কিন্তু আমি স্বাভাবিকের মতো পড়ি না নিচে ফ্যাশন দেখতে দেখতে মাছ একটা বড় সাইজের ঠিক আছে এটা উল্টে গেছে এটা হচ্ছে আমার জন্য হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই যেমনটা তোমরা জানো আমি ভিডিও নিয়ে আসলে একটা স্পেশাল জিনিস থাকে আজকেও আছে যেমনটা ভিডিও টাইটেল দেখে তোমরা বুঝতে পারছো ইলিশ ইলিশ ভাব আছে আমার ভিডিও টাইটেল আজকে হ্যাঁ আজকে আমি চলে এসেছি ইলিশ উৎসব কভার করতে কোথায় ভিডিও টাইটেল অলরেডি জেনে গেছে এটা তো নতুন কিছু বলার নেই তবুও আমি বলে দিই আজকে আমি এসেছি ভূতের রাজা দিল বরে ইলিশ উৎসব কভার করবো তার সঙ্গে থাকবে চিংড়ি হ্যাঁ শুধুমাত্র যারা ইলিশ ভালোবাসে তারা নয় যারা চিংড়ি ভালোবাসো তারাও দেখো এই ভিডিওটাকে আমি বলছি তোমরা জাস্ট একটা নতুন জিনিস পাবে আর অনেক কিছু থাকবে ভিডিওর মধ্যে তার জন্য ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে আর লেট না করে রেস্টুরেন্টের ভেতরে চলে যাবো তো চলো আর যারা যারা এখানে আসতে চাও তাদের জন্য এখানের অ্যাড্রেস আর গুগল ম্যাপের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমরা অবশ্যই চেক করে নিতে পারো এখন আমরা ভেতরে যাবো আর তখন আমাদেরকে যেহেতু সেফটি প্রিকশন মেনটেন করে উনি করছেন তো আমি দেখছি এখন আমি ভালো করে হাতটাকে এই করে স্যানিটাইজ করে নিলাম এখন আর কোনো টেনশন নেই চলো এখন ভেতরে যাওয়া যাক বাড়িটা তোমাদের দেখিয়ে দিলাম অ্যাম্বিয়েন্স তোমরা অলরেডি দেখে নিয়েছো এখন যেটা আমি বললাম তোমাদেরকে যেটা স্পেশাল জিনিস আছে সেটা হলো ইলিশ উৎসব আর চিংড়ি উৎসব তো যারা ইলিশ প্রেমী আর চিংড়ি প্রেমী আছো যেমন আমি মানে ইলিশ আর চিংড়ি যারা দুটোকেই খুব ভালোবাসো তাদের জন্য একদম মানে বেস্ট অপশান একটা এই সুযোগটা হাতছাড়া করলে হবে না যা চন্দননগরবাসীরা বা আশেপাশে যারা থাকো বা ভূতের রাজা দিল বর যাদের বাড়ির পাশাপাশি আছে তারা অবশ্যই লেট না করো তাড়াতাড়ি গিয়ে মজা করো জাস্ট মেনুটাকে তোমাদেরকে তো দেখিয়েই দিয়েছি এর তার আগে বলে দিই আমি এখানে অর্ডার করেছি আজকে ভুলে গেছি কি অর্ডার করেছি ইলিশ মহাভোজ থালি হ্যাঁ ইলিশ মহাভোজ থালি অর্ডার করেছি যেটার দাম আছে 999 তো বুঝতেই পারছো এটার মধ্যে অনেক কিছু আছে এর মধ্যে কী কী আছে সেটা আমি তোমাদেরকে পুরোটা বলে দেবো খুবই আনপ্রফেশনাল আমি ভুলে গেছি কী কী আছে তার মধ্যে চালের ভাত শুকনো লঙ্কা দিয়ে ইলিশ মাছের তেল আর তার সঙ্গে আছে চিংড়ি মাছের বড়া জাস্ট পুরো ফেভারিট ডিশ তারপরে আছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক তারপর সোনামুখ ডাল যেটা একদম কম্পালসারি প্রত্যেকটা থালির মধ্যে তার সঙ্গে আছে গলদা চিংড়ির মালাইকারি মানে এটা জাস্ট ভালোবাসা তাই না মানে যারা চিংড়ি প্রেমী আছে তারা জানি মানে এটা জাস্ট কম্পালসারি যদি তুমি চিংড়ি ভালোবাসো তো গলদা চিংড়ির মালাইকারি তো ভালোবাসতেই হবে তারপরে আছে পদ্মাপাড়ের ইলিশ ভাপা তো তার সঙ্গে আর একটা অপশনাল আছে আচারি ইলিশ তো তুমি চাইলে এই দুটোর মধ্যে যে কোনো একটা বলতে পারো তার সঙ্গে আমের চাটনি পাপড় ব্যাস বুঝতেই পারছো এটা কমপ্লিট থালি মহাভোজ থালি এই জন্যই নাম দিয়েছে এটার তো আর লেট না করে এবারে এটাকে খেতে হবে টেস্ট করতে হবে আর তোমাদের সঙ্গে অবশ্যই বলবো যে কেমন লাগছে খেতে অবভিয়াসলি ভালো লাগবে মানে বুঝতেই পারছো মাছ মানে বাঙালির সঙ্গে জুড়ে আছে না তো তার জন্য খারাপ লাগার কোনো অপশান নেই তো আর কথা না বাড়িয়ে এখন খাবো ফার্স্টে আমি ট্রাই করবো এই যে ইলিশ মাছের তেল যেটা দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছ না আই থিঙ্ক এটা ইলিশ মাছের তেল দিয়ে শুকনো লঙ্কা ভাজা আছে কেঁদে যাচ্ছে দ্বিতীয় মাছটা এই যে এখন আমি মাছের তেলটা সুন্দর করে ঢেলে নিলাম মাছের তেলটা এবারে মিশিয়ে নিয়েছি এবার সুন্দর করে ভাতটাকে মাখার পালা মাছের মাথা দিয়ে কচু শাক সেটা আমি অল্প ট্রাই করবো শুধু মুখে একটু ট্রাই করবো কেমন হয়েছে না খেলে বুঝতে পারবো না
স্বাভাবিক, কিন্তু আমি স্বাভাবিকের মধ্যে পড়ি না, ওই জন্য আমি ঝাল যেহেতু খেতে পারি না, তো মারাত্মক আমার জন্য একটু ঝাল, কিন্তু ভালো, টেস্টটা খুবই সুন্দর। মাছের মাথা দিয়ে যেটা করেছো সেই জন্য মাছের পুরো ফ্লেভারটা আছে, খুব সুন্দর লাগছে। যারা তোমরা কুচুটা খেতে, এটা কোনো কিচ্ছু বলার নেই, এটার মধ্যে খেতে ভালো, হালকা স্পাইসি, তোমাদের জন্য একদম পারফেক্ট হবে, কারণ আমি বুঝতেই পারছি আমি একদমই ঝাল খাই না, তোমরা যেমনটা জানো আমি একদমই ঝাল খাই না। কুচু শাক দিয়ে মাছের মাথা খাওয়া কমপ্লিট, এবার খাবো চিংড়ি মাছের বড়া। যেমন তোমরা দেখতে পাচ্ছ চিংড়ি মাছের বড়াটা এবার ট্রাই করবো, খেয়ে বলবো শুধু খাবো প্রথমে। বেশ ঝাল আছে, কিন্তু এখানে গোটা গোটা চিংড়ি মাছ দেওয়া আছে, যেমন তোমরা দেখতে পাচ্ছ মাছের বড়াতে, মানে কুচো চিংড়ি নয়, একটু বড়ো সাইজের চিংড়িগুলো যেগুলো ছোটো ছোটো সাইজের হয় সেগুলো গোটা গোটা দেওয়া আছে। ভালো, আমার জন্য হালকা স্পাইসি, হালকা স্পাইসি বাট ভালো খেতে। চিংড়িগুলো মানে দেখতে পাচ্ছ অনেক চিংড়ি আছে এর মধ্যে, অনেক অনেক চিংড়ি আছে। ইলিশ মাছের তেল দিয়ে চিংড়ি মাছ, এখন আমরা খাবো সোনা মুগ ডাল। এটা তো জানোই তোমরা কতটা ফেভারিট আমার, আমি আগেও বলেছি আমাদেরকে বাঙালি খাবারে আমি খুব ভক্ত। এবার তার সঙ্গে সোনা মুগ ডাল, সোনা মুগ ডালের মধ্যে কাজু বাদাম দেওয়া আছে, সবজি দিয়ে যেমন হয় সেরকমই, খুব সুন্দর একটা ব্যাপার, এটা টেস্ট করা হবে। এটা হচ্ছে আমার জন্য, কেন হচ্ছে এটার মধ্যে মিষ্টি দেওয়া আছে, তো আমি বুঝতেই পারছো একটু মিষ্টি মিষ্টি সোনা মুগ ডাল হলে আমার জন্য ভীষণ ভালো লাগে, কারণ আমি ঝাল পছন্দ করি না, তার জন্য এটা এটা আমার জন্য। এখন সব থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো গলদা চিংড়ির মালাইকারি, চিংড়ির সাইজ ফেলার দেখো মালাইকারি নিয়ে আলাদা করে কিছু বলেনি, কিন্তু এখানে টেস্টটা সত্যি ভালো। চিংড়ি মাছটা টেস্ট করা পালা, টেস্ট করবো, টেস্ট করে বলবো তোমাকে। চিংড়ি মানে মেয়ার একটা চর্বি চর্বি রাখা আছে, মানে যেটা মানে যাই না, এটা মানে চিংড়ি পছন্দ করা হয় তোমরা কেউ, বাট এটা একটু চর্বি চর্বি ভাব আছে। নর্মাল যে তোমরা চিংড়ি খাও, কৃষ্ণ আমরা খাই, তো এই জিনিসটা মধ্যে একটা চর্বির ভাবটা থাকে না, কিন্তু যদি চিংড়ি থাকে একটু বড়ো সাইজের হয়, কিন্তু ওটা একটা চর্বি চর্বি ভাব থাকে, এটার মধ্যে সেম আছে। চিংড়ি মাছের মালাইকারি গ্রেভিটা আমার সবথেকে বেশি লেগেছে, বুঝতেই পারছো চিংড়ি খাওয়া কমপ্লিট। এখন খাবো ইলিশ, ইলিশের সাইজটা দেখতে পাচ্ছি আমরা মারাত্মক একটা বড়ো সাইজের ইলিশ, এটা টেস্ট করার পরে টেস্টটা তোমাদেরকে বলবো। তার আগে যেমন তোমরা জানো গ্রেভিটা প্রথমে ভাত দিয়ে টেস্ট করবো, তারপর মাছটা টেস্ট করবো। কারণ আমি ফ্রন্টে শুট করছি, তো এখন যেটা কথা হলো পুরোটা যেটা ট্রাই করলাম তোমাদেরকে আমি বললাম, ইলিশ মহাভোজ থালিটা ট্রাই করলাম, আর জাস্ট স্বাদটা জাস্ট অসাধারণ ছিল, সব কিছু আমি তোমাদেরকে খেতে খেতেই রিভিউ দিয়েছি, তো আলাদা করে আর রিভিউ দেবো না, তো লেট না করে, এটা কোনো টাইম লিমিট নেই, মানে এরকম না যে ইলিশ উৎসব এই তারিখ থেকে এই তারিখ অবধি চলছে, বাট তোমরা যত তাড়াতাড়ি সম্ভব তাড়াতাড়ি চলে আসো, তোমাদের আশেপাশের ভূতের রাজা দিলো বরের যে ব্রাঞ্চ রয়েছে অবশ্যই আসো, আর যারা চন্দননগরবাসী চন্দননগরের আশেপাশে
অবশ্যই চন্দননগরের ব্রাঞ্চে চলে আসো, পুরো এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করলাম। জাস্ট আমি তো মানে খাবারগুলো